সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম ইউটিউবে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আজকের ভিডিওতে আপনারা হয়তো একটা আমাদের ইসলামের একটা গল্প আছে, আমাদের একজন নবীর গল্প, হযরত ইউসুফ আলাইহিসসালামের গল্প, যে ওনাকে ওনার ভাইরা যখন কুয়ার মধ্যে ফালাই দিয়ে রক্তমাখা জামা আইনা পিতার কাছে দিয়ে বলছিল যে বাবা ইউসুফ মারা গেছে, তখন তিনি সবর করেছিলেন, আল্লাহর উপর আস্থা রেখেছিলেন। দিন শেষে ইউসুফ আলাইহিসসালাম মিশরের কী বলা হয় যে রাজা হয়ে ফিরে আসছিলেন পিতার কাছে। আজকে আমাদের গল্পে এটা নবীর কাহিনী আলাদা, বাট এটা মানে কী বলা যায় এরকম একটা স্টোরি আমাদের আজকে এই গল্পে আছে, যে 70 বছর বয়স মানে 70 বছর আগে হারিয়ে যাওয়া 10 বছরের আব্দুল কুদ্দুস মুন্সি তিনি তার মায়ের কাছে ফিরে এসেছেন। গল্পটা আনবিলিভেবল হলেও সোশ্যাল মিডিয়ার কল্যাণে এটা বাস্তব হয়েছে। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার আপনার নবীনগর উপজেলার দীর্ঘশাইল গ্রামের আপনার মনসিলেহা বেগম, সম্ভবত ওনার নাম আমাদের যেই দাদি, উনি 70 বছর আগে ওনার 10 বছর বয়সের ছেলে আব্দুল কুদ্দুসকে পড়াশোনার উদ্দেশ্যে নবীনগরের আপনার দীর্ঘশাইল গ্রামের আব্দুল আওয়াল মিয়ার সাথে নওগাঁয় পড়াশোনা করতে পাঠান, আত্রাই এলাকাতে। তো পড়াশোনা করতে গিয়ে সেইখানে আব্দুল কুদ্দুস হারাই যান চাচার কাছ থেকে। 70 বছর আগের ঘটনা, স্বাধীনতার আগের ঘটনা। তো অনেক খোঁজাখুঁজির পরে তাকে পাওয়া যায়নি। চাচা আসছে, মায়ের মন কান্না করতো। মা বলতো যে আমার ছেলে একদিন আমার কাছে ফিরে আসবে। আজকে মায়ের বয়স প্রায় 100, কারণ যে আঙ্কেল ওনার বয়সই 80, বুঝছেন তো। এখন ঘটনা হয়েছে কি, চাচা আবার এই হারাই গিয়া আব্দুল কুদ্দুস আঙ্কেল হারাই গিয়া তিনি আত্রাই এলাকারই একটা নিঃসন্তান দম্পতি ছিল, কী বলা হয় যে ওনার নাম সম্ভবত সাদেক মিয়া, ওনার স্ত্রী আব্দুল কুদ্দুসকে লালন পালন করে 30 বছর পর্যন্ত তিনি সেইখানে ছিলেন। 30 বছর বয়সে তিনি আবার রাজশাহী জেলার আপনার বাগমারা উপজেলায় সবিদ মিয়ার মেয়ে সুরুজ্জাহানকে বিয়ে করেন, আর সেই সংসারে তার 3 ছেলে 5 মেয়ে আছে, 5 মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন কয়েকদিন আগে ওনার একটা ভিডিও ওই এলাকারই আপনার সিংশার এলাকার একজন একটা ফেসবুকে ভিডিও ছাড়ে, আব্দুল কুদ্দুস তার পরিবারকে খুঁজছেন, পরিবারের সম্পর্কে তার কাছে তথ্য, বাবা মার নাম আর গ্রামের নাম। গ্রামের নাম যখন তিনি বলেন, তখনই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকার মানুষ ভিডিওটা দেখে যথেষ্ট সাড়া দেয়। তারা খোঁজখবর নিতে 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 গিয়া আব্দুল কুদ্দুসের মা এবং বোনের দেখা পায়। আব্দুল কুদ্দুসের বোনের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারাম এলাকার, বাঞ্ছারামপুর এলাকার আশরাফবাদ সম্ভবত গ্রাম নাম, গ্রামের নাম। সেইখানে ওনার বড় বোন ঝর্ণা ওনার মাকে নিয়ে বসবাস করেন, আমাদের মনসেলেহা আন্টি দাদিরে নিয়া। তো ভিডিও কলে দেখাইলে মা ছেলে একজন আরেকজনের চিনতে পারে, আর চিনার একটা প্রধান কারণ ছিল যে ছেলের হাতে কাটা দাগ ছিল। যত মায়ের নামও বলছে, বাবার নামও বলছে, গ্রামের নামও বলছে, হারানোর গল্প বলছে, তখন দুজন দুজনকে চিনছে। চিনার পরে স্থানীয় মানুষের সহযোগিতায় গতকালকে তারা আব্দুল কুদ্দুস সাহেব 70 বছর পরে মায়ের সাথে দেখা করতে বাঞ্ছারামপুরের আশরাফবাদ গ্রামে আসছেন। আসার পরে বোনের বাড়িতে, তো সেখানে একটা ভিন্ন রকম পরিবেশ তৈরি হয়েছে। মাকে জড়িয়ে ধরে কান্না করেছেন, আর মা বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দিয়েছে। দাদির বয়স 100-এর কাছাকাছি, বাট যাই হোক, মায়ের কাছে সন্তান তো সন্তানই, সন্তানের বয়সে এই মুহূর্তে 80, ওনারও ছেলে মেয়ে বিয়ে দিয়া তিনিও দাদা দাদা হয়ে গেছেন, পতি পর্যন্ত হয়ে গেছে, বাট মা ছেলের মিলন মেলা গল্পটা ছিল ভিন্ন রকম। আর বোনের বক্তব্য যে মা সবসময় বলতো যে আল্লাহ আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেবে, আমার ভাই ফিরে এসেছে উনিও খুশি। আর আব্দুল কুদ্দুস সাহেবের বক্তব্য হচ্ছে যে জীবনের লম্বা একটা সময় মায়ের কাছ থেকে দূরে ছিলাম, আর দূরে থাকতে চাই না, মায়েরও বয়স হয়েছে, সো আমি চাই আমার মা আমার কাছে থাকুক। এখন তিনি কি বাঞ্ছারামপুর থাকবেন, নাকি ওই যে উনি ওনার শ্বশুর বাড়িতে যেখানে থাকতেন বাগমারার সেখানে যাবেন, সেটা আমরা জানি না, বাট আমরাও শুকরিয়া করি আল্লাহর কাছে যে এরকম গল্পগুলো মাঝে মাঝে হৃদয়কে ছুঁয়ে যায়। আসলে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাইলে অনেক ভালো কাজ করা যায়, ডিপেন্ড করে যে সোশ্যাল মিডিয়া আমি আপনি আমরা কোন কাজে লাগাচ্ছি, ভালো কাজে নাকি খারাপ কাজে। আল্লাহ যেন মা ছেলেকে মিলাই দিছে, অন্তত সামান্য কিছু সময় একসাথে থাকারও সুযোগ দেয়। সেই দ্বারা আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।